এটাও বলে দিছেন যে আপনার উম্মতকে আমি শাস্তি দুনিয়াতেই দিব। কোথায় দিব? তিনভাবে শাস্তি দিবে, তিনভাবে শাস্তি দিবে। একভাবে শাস্তি হইল যে অহেতুক হত্যা, কারণ ছাড়া হত্যা হবে, কোনো কারণ না, হত্যার কোনো কারণ নাই। দেখেন আমাদের দেশের পত্রিকায় পাবেন, 5 টাকার বাদাম চাইছে দেয় নাই, এই জন্য 5 টাকার বাদামের জন্য কয় টাকার বিচি নষ্ট করছে। বিচি বোঝেন না আপনারা, যুবকরা বোঝে, আপনারা বুঝবেন না। যুবকরা দাঁড়া আছে না, ওরা বিচি চিনে। 5 টাকার জন্য কয় টাকার বিচি নষ্ট করছে। চা চাইছে 5 টাকার চা, দেয় না, এই জন্য গুলি করছে, অহেতুক হত্যা। বাবার কাছে 500 টাকা চাইছে, দেয় না, বাপকে গুলি। এই বেশি দিন আগে না, হজরতপুরে নিশা করার জন্য বাবা টাকা দেয় নাই, ওই যে ওই গলির ভিতরে, হাম্মা দিয়ে স্কুলের গলির ভিতরে বাপকে শোয়ায় জবা করছে, বেশি দিন আগে না। করুণার আগে হবে। দ্বিতীয় বলছে যে তোমাদেরকে ফেতনার শিকার করে দিব। ফেতনা বোঝেন? অহেতুক ঝগড়া, কোনো কারণ নাই, ফেতনার শিকার হয়ে যাবে উম্মত, আজকে ফেতনার শিকার চতুর্দিক থেকে। তৃতীয় শাস্তি দিবে ভূমিকম্প, শুধু ভূমিকম্পের পরে ভূমিকম্প আসতে থাকবে। শুরু তো হইল মাত্র, 2023 বাংলাদেশে কয়বার হয়েছে খবর নেন? এটা তো মাত্র শুরু হইল, জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করেন কয়টা হয়। আল্লাহ রসুল বলছে 3টা শাস্তি দুনিয়াতে দিব যদি সোজা না হও, আর যদি সোজা হয়ে গেলাম তাইলে আর কোনো শাস্তির দরকার হবে না। বিদায় আসেন, কোরআনের কাছে হইতে চেষ্টা করি, আল্লাহর হুকুম মানতে চেষ্টা করি, রসুলের আদর্শ মানতে চেষ্টা করি। কয়দিন থাকবেন দুনিয়ায়? কয়দিন? মরা যাওয়ার পরে, মারা যাওয়ার পরে কতক্ষণ আপনাকে বাড়িওয়ালারা স্মরণ করবে? কতক্ষণ? প্রথম মারা যাওয়ার পরে 3 দিনের মাথায় একবার করবে, 40 দিনের মাথায় একবার করবে, তারপরে তো বৎসরে একবার জোশ আসবে, বৎসর অন্তর অন্তর একবার জোশ আসবে। কয়দিন আপন জনরা মনে রাখবে? আসেন, কোরআনের কাছে হন, আল্লাহর হুকুম মানেন, রসুলের তরিকা মানেন। আমরাও বলি সোজা আঙ্গুলে ঘি না উঠলে কি করতে হয়, আল্লাহরও অঙ্গীকার হলো তোমরা মুসলমান যদি সোজা হয়ে না চললা তাহলে আমি তোমাদেরকে সোজা করা ছেড়া দিব। ওয়াইন তাবু ফান হাবিবুহুম ওয়াইন লাম ইয়াতুবু ফান তাবিবুহুম, যদি তোমরা সোজা না হইলা তাইলে আমি মুসিবত দিয়া হইলে তোমাদেরকে সোজা করব। আজকে সারা দুনিয়ায় মুসিবত দিতেছেন মুসলমানদের উপরে এই জন্য আমরা যেন জলদি সোজা হয়ে যাই, আর যদি সোজা না হই তাহলে আল্লাহ সোজা করার জন্য সোজা করবে, এটা আল্লাহর অঙ্গীকার। কেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বইলা দিছেন, এটাও বইলা দিছেন যে আপনার উম্মতকে আমি শাস্তি দুনিয়াতেই দিব। কোথায় দিব? তিনভাবে শাস্তি দিবে, তিনভাবে শাস্তি দিবে। একভাবে শাস্তি হইল যে অহেতুক হত্যা, কারণ ছাড়া হত্যা হবে,
কোনো কারণ না, হত্যার কোনো কারণ নাই। দেখেন আমাদের দেশের পত্রিকায় পাবেন, 5 টাকার বাদাম চাইছে দেয় নাই, এই জন্য 5 টাকার বাদামের জন্য কয় টাকার বিচি নষ্ট করছে। বিচি বোঝেন না আপনারা, যুবকরা বোঝে, আপনারা বুঝবেন না। যুবকরা দাঁড়া আছে না, ওরা বিচি চিনে। 5 টাকার জন্য কয় টাকার বিচি নষ্ট করছে। চা চাইছে 5 টাকার চা দেয় না, এই জন্য গুলি করছে। অহেতুক হত্যা। বাবার কাছে 500 টাকা চাইছে দেয় না, বাপকে গুলি। এই বেশি দিন আগে না, হজরতপুরে নিশা করার জন্য বাবা টাকা দেয় নাই, ওই যে ওই গলির ভিতরে হাম্মা দিয়ে স্কুলের গলির ভিতরে বাপকে শোয়া জবা করছে, বেশি দিন আগে না। করুণার আগে হবে। দ্বিতীয় বলছে যে তোমাদেরকে ফেতনার শিকার করে দিব। ফেতনা বোঝেন? অহেতুক ঝগড়া, কোনো কারণ নাই, ফেতনার শিকার হয়ে যাবে উম্মত, আজকে ফেতনার শিকার চতুর্দিক থেকে। তৃতীয় শাস্তি দিবে ভূমিকম্প, শুধু ভূমিকম্পের পরে ভূমিকম্প আসতে থাকবে। শুরু তো হইল মাত্র, 2023 বাংলাদেশে কয়বার হয়েছে খবর নেন? এটা তো মাত্র শুরু হইল, জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করেন কয়টা হয়। আল্লাহর রসুল বলছে 3টা শাস্তি দুনিয়াতে দিব যদি সোজা না হও, আর যদি সোজা হয়ে গেলাম তাইলে আর কোনো শাস্তির দরকার হবে না। বিদায় আসেন, কোরআনের কাছে হইতে চেষ্টা করি। ফল যতক্ষণ পর্যন্ত গাছের সাথে লাগানো থাকে ততক্ষণ আশা করা যায় এটা পাকবে, রং আসবে, ঘ্রাণ আসবে, মজা আসবে। আর যদি গাছের থেকে বিচ্ছেদ ঘটায়া সোনার প্লেটও রাখা হয় তাহলে ঘ্রাণও আসবে না, রঙও আসবে না, স্বাদও আসবে না। এটাই কিন্তু চিরসত্য। কোরআনি মাহফিলে যেইভাবে শুনতে হয় বসতে হয়, এইভাবে যদি না শুনলাম আর না বসলাম তাহলে সারা জীবন শুনলো আমার ভিতরে রং আসবে না, গ্রানও আসবে না, স্বাদও আসবে না। আজকে পর্যালোচনা করলে দেখা যায় আমাদের মাঝে আসলে কোনোটাই নাই, গ্রানও নাই, স্বাদও নাই, আবার রঙও নাই। কেননা কোরআনি কথা যেভাবে শুনতে হয় ওইভাবে শোনা হয় না, যার কারণে কোরআনের যে প্রতিক্রিয়া, মুসলমান বটে আমরা, সর্ব জায়গায় লেখার সময় লেখি ধর্ম ইসলাম দাবিও করি মুসলমান, কিন্তু মুসলমান হিসাবে যে রং থাকা দরকার ওই রং আজকে আমাদের ভিতরে নাই। যেরকম ঘ্রাণ থাকা দরকার ওরকম ঘ্রাণও নাই। আপোষের সম্পর্কে যে একটা স্বাদ থাকা দরকার, স্বাদ, এই স্বাদটাও কিন্তু নাই। এমনকি সামাজিক সামাজিক কথা তো রেখেই দিলাম, স্বামী স্ত্রীর ভিতরে দুইজনেই ঘরে
কিন্তু তারপরও দুইজনের ভিতরে স্বাদ নাই। দুইজনের জীবনে কোনো কি নাই, কি আছে না কি স্বাদ? স্বামী সারাদিন অভিযোগ করে স্ত্রী আমার কথা মানে না, স্ত্রী সারাদিন তাবিশ টোকাইতে থাকে যে স্বামী আমার কথা কেমনে মানবে, আমার পায়ের নিচে কেমনে থাকবে, তাহলে স্বাদ কোথেকা থাকলো? সন্তানের সাথে মা বাবার যে সম্পর্ক থাকা দরকার, যতটুকু মজা থাকা দরকার, সন্তান নিয়ে মা বাবা অতটুকু মজায় নাই। যদিও সারাদিন খাটতে থাকে, বলতে থাকে সন্তানের ভবিষ্যৎ ভবিষ্যৎ ভবিষ্যৎ, কিন্তু যতটুকু মজা থাকা দরকার এতটুক মজা কিন্তু নাই। কি বলে, এত জোরে আওয়াজ শোনা যাইতেছে, আপনারা বলতেছেন আওয়াজ শোনা যায় না। চলেন আপনারা আমারে আসল জায়গায় নিয়ে আসছেন। কনসাল্ট হইলে আওয়াজ লাগে, কনসাল্ট আওয়াজ ছাড়া চলে না। কনসাল্টে যত আওয়াজ হবে যুবকদের কমরে তত বেশি শক্তি হবে, এরা তত বেশি ডান্স করতে মজা পাবে। আর ওয়াজের ভিতরে যত বেশি দিলের কান ব্যবহার হবে, এই জন্য আল্লাহ কোরআনে বলছেন ফাস্তামিউ। এরা যে নিয়ে আসছে না মাউথ, এগুলা সব হইল লিপ টাচ। জিজ্ঞাসা করেন ডাক দিয়া, ডাইনে গেলেও আওয়াজ টানবে না, বামে গেলেও আওয়াজ টানবে না, এগুলা বানানো হয়েছে শুধু গানের জন্য, ওয়াজের জন্য না। এই জন্য আওয়াজ পান না আপনি। এখন আওয়াজ পাওয়া যায়? হ্যাঁ, এটা হলো লিপ টাচ। লিপ টাচ বোঝেন, ঠোঁটে লাগায় বলতে হবে, এটা গানের জন্য বানানো হয়েছে, ওয়াজের জন্য না। আর একজন মানুষের পক্ষে সম্ভব না আধা ঘন্টা কথা বলবে, ডাইনে বামে দেখবে না, ও কি অন্ধ নাকি? তো নিয়ে আসছে লিপ টাচ, এই জন্য আপনি আওয়াজ শুনেন না। ডাইনে গেলেও আওয়াজ টানবে না, বামে গেলেও আওয়াজ টানবে না। তো যেটা বুঝাইতেছিলাম, লম্বা কথা বলার তো সুযোগ নাই, এই জন্য খুব অল্প সময় কথা বলবো, যেটা বলতেছিলাম আর কি, যে ফল যদি গাছের ভিতরে লাগা থাকে, আকৃতিতে ছোট হোক, আকৃতিতে ছোট হইতে পারে, কিন্তু আশা করা যাবে যে এর ভিতরে রঙও আসবে, গ্রানও আসবে, স্বাদও আসবে, আবার পাকবেও। ঠিক কুরআনি মাহফিল যেইভাবে শোনার, এইভাবে যদি শোনা না হইল, চতুর্দিকে হট্টগোলের ভিতরে যদি শোনা হইল, কুরআনি মাহফিল শোনার নিয়ম এরকম না। কুরআনি মাহফিল শোনার আল্লাহর পক্ষ থেকে হুকুম হইল ফাস্তামিউ, ইদা কুরিয়াল কুরআন ফাস্তামিউ, যত মনোযোগ দিয়ে শুনতে পারো। কেন, কোরআনের ভিতরে রং আছে, আল্লাহ রং ছাড়া কোনো জিনিসকে অস্তিত্ব দেন নাই। যদি আল্লাহ রং না দিতেন, তাহলে আমরা রং পাইলাম কোথেকা? কোরআনের ভিতরেও রং আছে, ওটা কখন আমার দিলে লাগবে? যে সময় আমি আল্লাহর হুকুম মতো শুনবো, ফাস্তামিউ,
দিলের কান দিয়া শুনব, আনসিতু বিলকুল চুপচাপ শুনব, তখনই আল্লাহর অঙ্গীকার লাআল্লাকুম তুরহামুন, তাইলে আমরা তোমাদের দিলের ভিতরে রং লাগায় দিব। আজকে শোনা হয় বটে, শিখা হয় বটে, জানা হয় বটে, কিন্তু কোনো রং নাই। রং না থাকার কারণেই সারা দুনিয়ায় 200 কোটি মুসলমান, কয়শো সারা দুনিয়ার সম্পদের 70% সম্পদ মুসলমানদের কাছে। সারা দুনিয়ায় যত সম্পদ আছে, ধন সম্পদ আছে, এটা 70% মুসলমানদের কাছে। সারা দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। এক দিনার দিলে $5 পাওয়া যায়, $5। একটু ভাবি, আমার কথাগুলো একটু চিন্তা করেন, তাহলে আমার শেষ কথাটা বুঝে আসবে। সংখ্যায় মুসলমান 200 কোটি, দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে বেশি পোশাক পরিচ্ছেদ পড়ে মুসলমান, মুসলমানের চেয়ে বেশি পোশাক কেউ পড়ে না। যারা বিকেনি পড়ে ওটা আবার একটা পোশাক নাকি? ওরা তো অধিকাংশ কাপড়ই পড়ে না, তো বেশি পোশাক পরবে কোত্থেকে? দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাধনী ব্যবহার করে মুসলমান, মুসলমানের চেয়ে প্রসাধনী কেউ বেশি ব্যবহার করে না। মুসলমানের চেয়ে আমাদের প্রত্যেকটা বাড়ি এক একটা মিনি কসমেটিক্স এর দোকান, সত্য তো? ছোটখাটো একটা কসমেটিক্স এর দোকান না প্রত্যেকের ঘর, কিন্তু দুনিয়া এত প্রসাধনী ব্যবহার করে কোনো জাতি নাই। দুনিয়া সবচেয়ে বেশি ব্র্যান্ডের জিনিস ব্যবহার করে মুসলমান। আমার এক একটা নোট করেন, যে নেটে সার্চ দেন তো আপনি আমার তথ্যগুলো পাবেন। দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান, দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া খায় মুসলমান। KFC আর ম্যাকডোনা দুনিয়াতে সবচেয়ে বেশি মুসলমান খায়, মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না। দুনিয়ার খাওয়ার আইটেম মুসলমানের সমান কেউ জানেও না যে এত আইটেম হইতে পারে। সবচেয়ে বেশি আইটেম মুসলমান খায়। আচ্ছা, রমজান তো বেশি দিন বাকি নেই, ঠিক না? কি ইফতারির পরশা বসবে চক বাজারে, ঠিক না? আইটেম যদি গণা শুরু করেন চক বাজার ঘুরা, তাহলে মনে হয় না একদিনে আপনার যথেষ্ট হবে। শুধু আইটেম গুনতে কয়েকদিন লাগবে, ঠিক না? বড় বাপের পোলা খায়, ছোট বাপের পোলা খায়, সব মিলায় জিলায় যদি গণা শুরু করেন, তাহলে এক চক বাজারে পাইবেন আপনি কয়েকশো আইটেম। মুসলমানের চেয়ে আইটেম বেশি কেউ খায় না। মুসলমানের চেয়ে ফ্যাশন দুনিয়াতে কেউ বেশি করে না। বাংলা এইখানে যতজন যুবক দাঁড়ানো আছে, সবার চুলের স্টাইল ভিন্ন। সে নিজের ইচ্ছা মতো নেটের থিকা ডিজাইন দেখে আবার স্ক্রিন শট দেয়, 50 টাকার চুল খুশি খুশি 1000 টাকা দিয়ে কাটায় আসে।
কি ঈদের সময় 1000 টাকা দিয়ে কাটায় না না কাটায় না? এখনই তো 300 টাকার নিচে কাটবে না। কি যুবক, কত কত? আরে বলো না, 300 টাকার নিচে কাটবে না। আপনি দুনিয়া ঘুরা দেখেন, এরকম চুলের স্টাইল কোথায় পাবেন? যারা সারা মাস বাকি খায়, সারা মাস বাকি খায়, বাকি বাকি বোঝেন? আরে মনে হয় বোঝেন না। কার্ড আছে, কার্ড এটা পাঁচ করে আর খায়, মাসের শেষে বেতন পায়, অ্যাকাউন্টে জমা হয়, সবগুলা যেই যেই দোকান থেকে খাইছে ওইখানে চলে গেছে। তো যারা সারা মাস বাকি খায়, ও এত ফ্যাশনেবল চুল কাটবে কোথেকা? এরা বলবে, হুজুর আপনি তো জানেন না, বাংলাদেশি হুজুর কি জানেন, ঠিক না? তুমি আমারে চিনো না, এর লেগে এটা বলবা যে আপনি তো বাংলাদেশি হুজুর কি বোঝেন, ঠিক না? আমি তো পুরো দুনিয়া ঘুরা বলতেছি, 7 মহাদেশ তো ঘুরা শেষ, অপেক্ষায় আছি 8 নম্বর মহাদেশ কবে হবে। যাদের কালচার দেখা তোমরা চুল কাটো, ওই দেশ ঘুরতে ঘুরতে জুতা শেষ। এখন চিন্তা করতেছি কোম্পানিকে বলার জন্য যে একটা জুতার সোল বানানো যায় কিনা, যে হাঁটলে যেন ক্ষয় না হয়। আমারগুলা তো ক্ষয় হয়ে গেছে, আমি তো দুনিয়ার কোথাও দেখলাম না যে এত স্টাইলে চুল কাটে। বাংলাদেশের যুবকরা যে স্টাইলে চুল কাটে, যাক আমার বোঝানোর উদ্দেশ্য যেটা ছিল যে সর্বদিক দিয়ে যখন আমরা এত আগে, অর্থের দিক দিয়া মুসলমান 70% অর্থ মুসলমানদের কাছে। আপনি সার্চ দেন, এখানে বসা দেখেন সুইস ব্যাংকে সবচেয়ে বেশি টাকা কাদের, তো সুইস ব্যাংক আপনাকে জবাব দিবে যে 90%-এর বেশি টাকা হলো মুসলমানদের। বাংলাদেশে নাকি পেপারে পড়ছিলাম একজনের জুতা আছে 20 লাখ টাকা দাম, কত কত? ও কি পায়ে দেয় না মাথায় দেয়? 20 লাখ টাকা পায়ে দেয়, ওটা তো মাথায় নিয়ে ঘোরা দরকার, ঠিক না? আপনি দেখেন দুনিয়ার দ্বিতীয় ধনী বিল গেটসের জুতা দেওয়া আছে নেটের ভিতরে, ওর জুতা কয় টাকা দাম? ওর প্যান্ট কয় টাকার দাম? ওর টি শার্ট কয় টাকার দাম? দুনিয়ার সবচেয়ে দামি জিনিস ব্যবহার করে মুসলমান। কিন্তু আমার শেষ কথায় চলে আসছি, সবকিছু যখন মুসলমানের কাছে, তো আমরা দুনিয়ায় এত নির্যাতিত কেন? সারা দুনিয়ায় সবচেয়ে নির্যাতিত কে? হ্যাঁ, কেন? অর্থ তো দেখাইলাম যে অর্থ 70% মুসলমানদের কাছে। দুনিয়ার 10টা দেশ যদি ইচ্ছা করে, 10টা দেশ আমি নাম বলে দিব, এই 10টা দেশ যদি ইচ্ছা করে যে সারা দুনিয়ার মুসলমান দেশ ব্যতীত যত দেশ আছে সব আমরা এক বৈঠকে কিনব, এরা কিনতে পারে? 10টা দেশ মিলে কিনতে পারে সারা দুনিয়াকে? ব্রুনাইর প্রেসিডেন্টের প্রত্যেকটা গাড়ির পার্টস সোনা দিয়ে বানানো, নেটে সার্চ দেন। শুধু ওর পার্সোনাল গাড়ি আছে 500-র উপরে। দুনিয়ার সবচেয়ে দামি ব্র্যান্ডের গাড়ি ওর কাছে, কিন্তু বলছে এই এই পার্টস গুলা সোনা দিয়ে বানিয়ে দিতে হবে। মুসলমান নির্যাতিত কেন?
একটু চিন্তা করেন, মুসলমান দেশগুলার চাবি কাঠি বিজেপিদের হাতে কেন? মুসলমান দেশগুলার চাবি কাঠি বিজাতিদের হাতে কেন? যেমন খুশি তেমন ঘুরাইতেছে, ঠিক না? কেন? আরেকটা উদাহরণ দিই। আচ্ছা, অ্যানালগ বড় না ডিজিটাল বড়? হ্যাঁ, ডিজিটাল বড়, ঠিক না? আল্লাহর ঘর ভাঙতে আসলো অ্যানালগ হাতি নিয়া, সাথে সাথে আবাবিলকে পাঠায় দিলেন পাথর দিয়া, ঠিক না? মাইরা বানায় দিলেন পাউডার, ঠিক না? এখনো তো ডিজিটাল হাতি নিয়ে আসছে আল্লাহর ঘর ভাঙতে। গাজা নির্মূল করা উদ্দেশ্য না, গাজাকে ধ্বংস করা উদ্দেশ্য না, এটা তো আমি 15 বছর আগে দেখে আসছি আমার চোখে। আমি তো 15 বছর আগে ফিলিস্তিন গেছি, সাইনবোর্ড তো 15 বছর আগের থেকে টানানো। ওদের উদ্দেশ্য হইল বাইতুল মুকাদ্দাসকে ভাঙবে, ওইখানে দাজ্জালের জন্য, ওইখানে দাজ্জালের জন্য মন্দির বানাবে, আর মন্দিরের সবকিছু নেটের ভিতরে চলে আসছে, পুরা ডিজাইন কিভাবে বানাবে কেমনে বানাবে এন্টার সবকিছু নেটের ভিতরে পাবেন, এখন সার্চ দিলে এখন আসবে। তো যেটা বুঝাইতেছিলাম, এখন তো ডিজিটাল ঘোড়া নিয়ে চলে আসলো, আরে হাতি নিয়ে চলে আসলো বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কেবলা বানানোর জন্য। এখন তো আল্লাহ আবাবিলকে পাঠাইতেছেন না পাথর দিয়া, যে যাও তুমি যায়া, অ্যানালগটাকে যখন পাউডার বানাইছি ডিজিটালটাকেও পাউডার বানায় দিয়ে আসো। হইতে তো চললো 150 দিনের কাছাকাছি। তো আমরা নির্যাতিত সর্বদিক দিয়ে কেন? আমার পরে যিনি বলার উনি চলে আসছে, আর আমার হাতেও সময় নেই, বিদায় শেষ কথাটা বলতেছি। কোরআনের সাথে আমাদের যেইভাবে সম্পর্ক হওয়া দরকার ছিল, কোরআনি মাহফিলের সাথে যেইভাবে সম্পর্ক হওয়া দরকার ছিল, ইসলামের যতটুকু রং আমাদের ভিতরে দরকার ছিল, যতটুকু ঘ্রাণ আর স্বাদ দরকার ছিল, আল্লাহর রসুলের যতটুকু আদর্শ আমাদের ভিতরে দরকার ছিল, অতটুকু আমাদের ভিতরে না থাকার কারণে আজকে আল্লাহও আমাদের উপরে নারাজ। আর নারাজ হবে না কেন? 15 দিন পরই রমজান মাস আসবে, রমজানের মতো মাস, রমজানের মতো মাস প্রতিযোগিতা চলতে থাকে কে দৈনন্দিন পণ্যের ভিতরে কত দাম বাড়ায়া পাবলিক থেকে নিতে পারে, ঠিক না? সামনে রমজান মাস আসতেছে, একটা সাজানো গুছানো মাস আল্লাহ আমাদেরকে উপহার দিছেন, এক রাত্র 83 বৎসর বানায়া দিছেন, কিন্তু তারপরেও এই মুসলমান 30% নামাজ পড়বে না। কি রমজানে পড়বে নাকি 30%? মাইনা নিলাম 30%, কিন্তু 70% তো পড়বে না। রমজানের বাহিরে তো 10% পড়ে না। আপনি ভাববেন আমরা পড়ি আর না পড়ি আপনি আমাদেরকে সাহায্য করতে থাকেন, মাথায় নিয়ে নাচতে থাকেন, ঠিক না? এটাই তো কি বলেন, যে আমি কিছু করি আর না করি স্লোগান আমার দিতে থাকেন, ঠিক না? এটাই তো
আমরা তো আল্লাহকে এটাই বুঝাইতে চাইতেছি যে আমরা কিছু করি আর না করি, আমরা যা চাবো তা আপনি করতে থাকবেন। আল্লাহ কি আমাদের কাছে বাধ্য নাকি? না, আমরা আল্লাহর কাছে বাধ্য। আজকে মুসলমানদের দুর্দশার কারণ এটাই যে মুসলমান ইসলাম থেকে দূরে ছড়া গেছে, কোরআন থেকে দূরে সরে গেছে, রসুলের আদর্শ থেকে দূরে সরে গেছে। অন্যথা একটা দিন ছিল, আজকে তো সারা দুনিয়ার মুসলমান চিৎকার দিতেছে যে আল্লাহ ফিলিস্তিন বাঁচান, ফিলিস্তিন বাঁচান। কিতাব ঘাটলে পাওয়া যায় একজনের চিৎকারে ফেরেশতা আসছে, শুধু একজনের চিৎকারে, সবাই চিৎকার দেয় না, শুধু একজন চিৎকার দিছে, একজন শুধু চিৎকার দিছে, ইয়া রব্বা মুহাম্মদ উনসুর উম্মতা মুহাম্মদ, হে রব্বে মুহাম্মদ উম্মতে মুহাম্মদের সাহায্যের কি এখনো সময় আসে নাই? বলতে দেরি, ফেরেশতা আসতে দেরি করে নাই, শুধু একজনের চিৎকারে আজকে 200 কোটি মুসলমান চিৎকার দিতেছে। 150 দিনের কাছাকাছি হতে চলছে, আর মাত্র একদিন বাকি 150 দিন হওয়ার জন্য। ফিলিস্তিনের যুদ্ধ 150 দিন কাছাকাছি, 200 কোটি মুসলমান চিৎকার দিতেছে। না আপনারা চিৎকার দেন না, হ্যাঁ, কিন্তু আল্লাহ তো তাকেই দেখতেছে না মনে হয়, কোনো সাহায্যের চিহ্ন তো দেখা যেতেছে না। আমরা চিৎকার দিতেছি, ওরা প্রতিরোধ করতেছে, নিরীহ 150-200 মানুষ ডেলি মারা যাইতেছে। আমি ওদের বিরুদ্ধে বলতেছি না, দোষ ওদের না, একা উম্মতের সমস্যা। আজকে উম্মত সুযোগ পাওয়া সত্ত্বেও ব্যবহার করে না। আমাদের নবীজির সাথে আল্লাহর অঙ্গীকার, আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না, এই জন্য বেঁচে আছে, নাইলে আমাদের বাঁচার কথা না। নামাজের জন্য আল্লাহ ডাকে, 10% আসে না, সবে বরাত দেয়, সারা রাত্র উল্টা পাল্টা করে কাটায় দেয়। কেউ আছে মসজিদের ভিতরে বাতি জ্বালানোর তালে, কেউ আছে পুরান টাউনে সিন্নি করার তালে, কেউ আছে আজিমপুরে ঘোরার তালে, কেউ আছে এই মাজার সেই মাজার এইখানে সেইখানে যাওয়ার তালে। আসলে সবে বরাত কি এটাও জানে না, করণীয় কি এটাও জানে না। তাহলে আপনি জুতার বাড়ি খাবেন না তো খাবে কে? এই জন্য আসেন, আমি একটু জমায়ে দিলাম, মৌলানারা আসছে বয়ান করবে, আসেন। কোরআনের থেকে দূরে সরার কারণে, কোরআনি আদর্শ না মানার কারণে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না মানার কারণে আজকে মুসলমান এই বিপর্যয়ের শিকার। এখনো যদি আমরা তওবা না করলাম আর ফিরা না আসলাম, তাইলে ওই বুড়া বুড়িদের কথা সত্য হবে। বুড়া বুড়ি বোঝেন, আগের বুড়া বুড়িরা বলতো যায় দিন ভালা আসে দিন খারাপ, তাইলে যা খারাপ এখন দেখ, এর চেয়ে বেশি খারাপ দেখার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আর এটা কিন্তু আল্লাহরই অঙ্গীকার। আমরাও বলি সোজা আঙ্গুলে ঘি না উঠলে কি করতে হয়, আল্লাহরও অঙ্গীকার হলো তোমরা মুসলমান যদি সোজা হয়ে না চললা, তাহলে আমি তোমাদেরকে সোজা করা ছেড়া দিব। ওয়াইন তাবু ফান হাবিবুহুম ওয়াইল্লাম ইয়াতুবু ফান তাবিবুহুম, যদি তোমরা সোজা না হইলা
তাইলে আমি মুসিবত দিয়া হইলেও তোমাদেরকে সোজা করব। আজকে সারা দুনিয়ায় মুসিবত দিতেছেন মুসলমানদের উপরে, এই জন্য আমরা যেন জলদি সোজা হয়ে যাই। আর যদি সোজা না হই তাহলে আল্লাহ সোজা করার জন্য সোজা করবে, এটা আল্লাহর অঙ্গীকার। কেন না আল্লাহর রসুল সাল্লাহ ইসলামকে আল্লাহ বইলা দিছেন, এটাও বইলা দিছেন যে আপনার উম্মতকে আমি শাস্তি দুনিয়াতেই দিব। কোথায় দিব? তিনভাবে শাস্তি দিবে, তিনভাবে শাস্তি দিবে। একভাবে শাস্তি হইল যে অহেতুক হত্যা, কারণ ছাড়া হত্যা হবে, কোনো কারণ না, হত্যার কোনো কারণ নাই। দেখেন আমাদের দেশের পত্রিকায় পাবেন, 5 টাকার বাদাম চাইছে দেয় নাই, এই জন্য 5 টাকার বাদামের জন্য কয় টাকার বিচি নষ্ট করছে। বিচি বোঝেন না আপনারা, যুবকরা বোঝে, আপনারা বুঝবেন না। যুবকরা দাঁড়া আছে না, ওরা বিচি চিনে। 5 টাকার জন্য কয় টাকার বিচি নষ্ট করছে। চা চাইছে 5 টাকার চা দেয় না, এই জন্য গুলি করছে, অহেতুক হত্যা। বাবার কাছে 500 টাকা চাইছে দেয় না, বাপকে গুলি। এই বেশি দিন আগে না, হজরতপুরে নিশা করার জন্য বাবা টাকা দেয় নাই, ওই যে ওই গলির ভিতরে হাম্মা দিয়ে স্কুলের গলির ভিতরে বাপকে শোয়ায় জবা করছে, বেশি দিন আগে না। করুণার আগে হবে। দ্বিতীয় বলছে যে তোমাদেরকে ফেতনার শিকার করে দিব। ফেতনা বোঝেন? অহেতুক ঝগড়া, কোনো কারণ নাই, ফেতনার শিকার হয়ে যাবে উম্মত, আজকে ফেতনার শিকার চতুর্দিক থেকে। তৃতীয় শাস্তি দিবে ভূমিকম্প, শুধু ভূমিকম্পের পরে ভূমিকম্প আসতে থাকবে। শুরু তো হইল মাত্র, 2023 বাংলাদেশে কয়বার হয়েছে খবর নেন? এটা তো মাত্র শুরু হইল, জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করেন কয়টা হয়। আল্লাহর রসুল বলছে 3টা শাস্তি দুনিয়াতে দিব যদি সোজা না হও, আর যদি সোজা হয়ে গেলাম তাইলে আর কোনো শাস্তির দরকার হবে না। বিদায় আসেন, কোরআনের কাছে হইতে চেষ্টা করি, আল্লাহর হুকুম মানতে চেষ্টা করি, রসুলের আদর্শ মানতে চেষ্টা করি। কয়দিন থাকবেন দুনিয়ায়? কয়দিন? মরা যাওয়ার পরে, মারা যাওয়ার পরে কতক্ষণ আপনাকে বাড়িওয়ালারা স্মরণ করবে? কতক্ষণ? প্রথম মারা যাওয়ার পরে 3 দিনের মাথায় একবার করবে, 40 দিনের মাথায় একবার করবে, তারপরে তো বৎসরে একবার জোশ আসবে, বৎসর অন্তর অন্তর একবার জোশ আসবে। কয়দিন আপন জনরা মনে রাখবে? আসেন, কোরআনের কাছে হন, আল্লাহর হুকুম মানেন, রসুলের তরিকা মানেন, আল্লাহর দিকে ফিরে আসে, তাইলে হইতে পারে আবার ওই সোনালী যুগ ফিরে আসবে। আর না হইলে সোনালী যুগ আসবে কিন্তু আমরা সাইজ হওয়ার পরে আসবে, আমরা সাইজ হওয়ার পরে আসবে, আসবে সোনালী যুগ, কিন্তু আমি সাইজ হওয়ার পরে আসলে কোনো লাভ নাই। কি বাংলায় না একটা প্রবাদ বাক্য আছে, রেশমি চুড়ি তো আসলো কিন্তু আমি বুড়া হওয়ার পরে আসলো, আমার যৌবনে আসলো না, আর আমি পয়ড়া দেখতেও পারলাম না যে রেশমি চুড়ি কেমন। আর একটু মনে হয় আছে বাংলায়, মালা শাড়ি তো আসলো কিন্তু আমি বুড়া হওয়ার পরে আসলো,
আমরা সাইজ হওয়ার পরে যদি আসে সোনালি যুগ, তো লাভটা কি হবে? আমরা থাকা অবস্থায় যদি আসে তাইলে আমাদের লাভ হবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।